হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি ওলের বড়া বানাবো। তো তার জন্য লাগবে আমার ভেজানো মুসুর ডাল 2 কাপ মতো। আমি 2 কাপ দিয়ে আমি 1.5 কাপ দিয়েছি। আর ওলগুলো কেটে নিচ্ছি, কেটে কুকারে বয়েল করে নিয়েছি। এবার সেদ্ধ করার পর নামিয়ে মুসুর ডালটা বেটে নেব। মুসুর ডালটা বাটা হয়ে গেছে, মুসুর ডালটার সাথে আমি ওলগুলো খুব বেশি সেদ্ধ করিনি। ওর মধ্যে নুন, হলুদ, মুসুর ডাল, ওল, পেঁয়াজ কুচো সব একসঙ্গে মেখে নেব। আর লঙ্কা আমি মুসুর ডালের সঙ্গে দিয়ে দিয়েছি, তাই আলাদা করে কুচোনো দিলাম না। আমি 4টা লঙ্কা দিয়েছিলাম, আপনারা স্বাদ মতো দেবেন। এবারে তেল, ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই মুচমুচে ওলের বড়া ভাতের সঙ্গে খেতে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই ইজি। আমার ভাজা হয়ে গেছে, আরও কিছুটা বেঁচে গেছে, তাই আমি আরেকবার দিয়ে দিলাম। আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি লো আঁচ করে দিয়েছি, তাহলে ভেতরে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তার জন্য না হলে ভেতরটা কাঁচা থেকে যায়। বেশি আছে করলে উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ঠিক মতো ভাজাটা হয় না, তাই আমি কম আছে ভাজার চেষ্টা করি বেশিরভাগ। আমার তো ভাজা হয়ে গেছে বড়াটা। এবার আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে লাইক কমেন্ট করবেন।